ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ফাইনালি আমরা 1 জানুয়ারির উপলক্ষে ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো। এই যে কল্পনা দিদি আছি আমরা, জলপাইগুড়ি কল্পনা শেষ করা। তো বিমলা দিদি ভাইয়ের বাড়িতে আছি, সবাই ঘুরতে যাচ্ছি। তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব, কোথায় যাচ্ছি তো তোমরা কন্টিনিউ করো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেকেই যাচ্ছে আমাদের সঙ্গে, তো চলো চোখ রাখো ভিডিওটায়। ওইখানে গিয়ে দেখা হবে, এই যে দেখো দিদি যাচ্ছে, ওইখানে গিয়ে দেখা হবে সবার। এই যে দেখো দিদি ভাইয়ের ঘরটা কত সুন্দর সাজানো গুছানো। আমরা একদম আয়সা, দেখো সবাই কি জামা কাপড় খুলে রেখেছি। দিদি ভাইয়ের কাজ একটু বেশি করছি আমরা। এই তার মধ্যে আবার দিদি ভাইয়ের বাবার বাড়ির কাঁচা কলা, এই কতগুলো নিয়ে এসেছি, ওটা তাওয়া। তো ফ্রেন্ড দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। দাদা যাই ঘুরে আসি গজলডুমা ভামলি দেবীর মন্দির, সতীর 51 পাটের এক পিঠের সতীর 51 পিঠের এক পিঠ দেখতে যাচ্ছি। তো চলো ফ্রেন্ড দেখতে থাকো। গাড়িতে উঠে বসে পড়েছি। এই যে দিদি ভাই, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো নয়নী দিদি ভাই বিহার থেকে আগত, আছে হচ্ছে আমার ফ্যামিলি, আছি হচ্ছে আমরা সঙ্গে নিয়ে এসেছি এসেছি আমাদের দাদা ভাই ড্রাইভার যোগেশ দা। বর্তমান আমরা আছি হচ্ছে কি গাজলডোবা ব্রিজে। তো এখানে আছে অনেক অনেক জিনিস, আর অনেক লোক এসেছে পিকনিক খেতে। আর দেখো বিশেষ আকর্ষণীয়, সবাই নৌকায় চড়ছে। তো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখো খুব সুন্দর একটা দৃশ্য। তো আমরা যাইনি, আমাদের মামা গেছে নৌকায় উঠতে ওইদিকে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর একটুও গাড়ি নিয়ে এগোনো যাচ্ছে না, গাড়ি ওইদিকে রেখে এখন আমরা অনেক দূর হেঁটেই চলেছি, কারণ প্রচুর জাম এখানে পিকনিকের লোকজনে। একদম কি বলবো, অনেক অনেক একটা বিশাল বড় এরিয়া জাম, এখানে যাওয়ার মতো কোনো রাস্তা নেই, হেঁটে যাওয়া পর্যন্ত মুশকিল হয়ে গেছে এতটা লোকজন। দেখতে থাকো ভিডিওটা, আরো কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো চাপাচাপির জন্য এখন গাড়ি ওই দিকে রেখে আমরা টোটোতে করে যাচ্ছি আর একটা জায়গায়। প্রচুর ঠাসা ঠাসা ভিড়। এই দেখো আমি কিভাবে বসেছি, আর তোমাদেরকে একটু ঘুরতে গাজলডোবা ব্রিজের সামনে প্রচুর ভিড়, জানি না কিভাবে ঢুকবো। এই যে দেখো সামনে এগুলো যাচ্ছে না, এই যে আমরা এইমাত্র টোটো থেকে নামলাম, আর আমরা গাড়িতে এসেছি, গাড়ি ওইদিকে দাঁড় করে রেখেছি, ভিড়ের জন্য যাওয়া যাচ্ছে না। আর এই যে দেখো সুন্দর, কি বলবো, ফার্স্ট টাইম এসে খুবই ভালো লাগছে এরকম একটা জায়গায় এসে। তো যতটুকু পারবো তোমাদেরকেও দেখাবো, চলো দেখতে থাকো কন্টিনিউ করো। এই যে যে দিদি ভাই, সে দিদি ভাইও খুব সুন্দর লাগছে একদম মিষ্টি। ভাবতে পারিনি 1 জানুয়ারিতে এখানে এতটাই ভিড় হবে, নাহলে আমরা অন্যদিন আসতাম।
তো যাই হোক আজকে এসেছি। নেটওয়ার্কের প্রচুর সমস্যা, কোনো রকম রিলস করতে পারছি না, তার জন্য মনটা খুব খারাপ লাগছে। আর তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি গাজল ডোবার ব্রিজটা। তো সবেই এটা চালু হয়েছে, তার জন্য খুব অনেক লোকজন দেখতে এসেছে। তো মনটা ভালো নেই নেটওয়ার্কের জন্য, তো দেখতে দেখতে আরো কোথায় যাই। দেখো রাস্তা ভর্তি, ব্রিজের এই পারে এই পারেও প্রচুর ভিড়, এই যে দেখো একদম ঠাসা ভিড়। তো কোনো রকমে ব্লক করে নিচ্ছি, কারণ হচ্ছে নেটওয়ার্কের প্রচুরই সমস্যা। দেখো খুবই সুন্দর একটা লোকেশন, একদমই দেখার মতো একটা জায়গা। ক্লান্তির পর আমরা এখন একটা হোটেলে বসেছি। এটা তোমাদের নিলাম সুন্দরটা, সবাই খেতে বসেছি, তোমাদের দাদা ভাই পিছনে আর এই যে দিদি ভাই। এই যে আমি ভাত খাওয়া শুরু করে দিয়েছি আর আমরা শুধু দেখতেছি। আর দাদা ভাইয়ের কাণ্ড, বাড়িতে খাইয়ে নিয়ে আসলো আবার এখানে এসে বসিয়ে দিল। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তোমার নাই, অনেক ক্লান্ত হয়ে গেছি গাড়িতে আসতে আসতে, একদম কমি টমি করে শেষ। তো এখন চলে এসেছি একটা মন্দিরে। তো এই যে মন্দিরেটা অন্য একটা জায়গা, ফরেস্টের ভিতরে একটা মন্দির, খুবই সুন্দর একটা জায়গা। সন্ধ্যায় অলরেডি হয়ে গেছে, সবাই সোয়েটার করছে। এত এত লোকজন, যেখানেই যাই প্রচুর ভিড়। তো আমরা এখান থেকে একদম রাস্তা চলে যাবো, তো আমরা চলে যাবো অল্প একটু ঘুরে। দাদা ভাই বলবে এটা কি মন্দির, আমরা তো ঠিক জানি না। এটা হচ্ছে ভামরী দেবীর মন্দির, মাতা সতীর 51 পিঠের এক পিঠ এটা, ঠিক আছে। ভামরী দেবীর মন্দির, এটা হচ্ছে বদাগঞ্জ বলে জায়গাটার নাম। তো আসলাম আজকে আমরা এখানে সকলে মিলে, চলো ঘোরা যাক, দেখা যাক, তোমরাও দেখো আর এনজয় করো। এখানে মাতা দেবীর একটা পা আছে। ভিতরে যাচ্ছি মন্দিরের, আমরা এখন বাড়িতে যাচ্ছি, এই যে বিমলাদির বাড়ি থেকে। কি বলবো, খুবই খারাপ লাগতেছে, যদিও একদিন ছিলাম না ভালো। আমরাও যাবো তোমাদের বাড়ি নিশ্চয়। এই ভিডিও বানা হলো না, এটাই দুঃখিত ভাই। কি বলবো, ঘুরতে গেলে আর কিছু হয় না বেন, আমি তো সময় পাই না, আমাদের একটা চ্যালেঞ্জ আছে। তো একটু সবাই সাবস্ক্রাইব করে দিও, আমাদের চ্যালেঞ্জটার নাম হচ্ছে জগৎটিং ডবল ফোর। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা এখন দিদি ভাইয়ের বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। তো টাটা, ব্লগটা এখানেই রাখছি। অনেক ঘোরাঘুরি করেছি, তোমরা তো দেখেছো। সবাই ভালো থেকো।